তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মাচ অ্যাওয়ার্ডেড মুভি প্রিয়তমার টোটাল 34 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে, তার সঙ্গে সঙ্গে কথা বলবো সুরঙ্গ মুভির টোটাল 34 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো প্রহেলিকা মুভির টোটাল 34 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি রিভিউ স্টুডিও। তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মাচ অ্যাওয়ার্ডেড একটি মুভি, মুভিটির নাম হচ্ছে প্রহেলিকা। যে মুভিতে লিড রোল প্লে করছেন শবনম বুবলি এবং মাহফুজ স্যার, এবং আপনাদেরকে বলে রাখি এই ফিল্মের মাধ্যমে কিন্তু মাহফুজ স্যার বহুদিন পর ফিল্মে কামব্যাক করেছেন। তো গাইস এই মুভিটি তার অলরেডি 34 দিন কমপ্লিট করে নিয়েছে এবং বাংলাদেশে 34 দিন রানিং সাকসেসফুলি, এবং এই মুভিটার তরফ থেকে কিছু নিউ আপডেট উঠে এসেছে, মুভিটা খুব শিগগিরই কিন্তু ওভারসিজও রিলিজ করা হবে। তো গাইস এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো গাইস এই মুভিটা তার 34 দিনে এসে বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, এবং এখনও পর্যন্ত মুভিটার টোটাল বক্স অফিস কালেকশন করেছে 34 দিনে 3 কোটি 17 লক্ষ টাকার মতো। এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কালেকশন। তো গাইস এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং মুভিটি যদি আপনি দেখে থাকেন তো তাও জানাতে ভুলবেন না কেমন লেগেছে, এবং না দেখে থাকলে অবশ্যই মুভিটি একবার গিয়ে দেখুন কারণ খুব সুন্দর একটি মুভি। তো গাইস পরবর্তী আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মাচ অ্যাওয়ার্ডেড ব্লকবাস্টার মুভি, যে মুভি কিন্তু দর্শকের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। সেই মুভিটির নাম হচ্ছে সুরঙ্গ, যে মুভিতে লিড রোল প্লে করছেন আফরান নিশো স্যার এবং তোমা মির্জা। তো গাইস ফার্স্ট টাইম কিন্তু আফরান নিশো স্যার রাহেন রাফির হাত ধরে ফিল্মে ডেবিউ করেছেন এবং মুভিটি অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, এবং আশা করি আমরা আফরান নিশো স্যারকে আবারও কিন্তু কোনো না কোনো সিনেমাতে দেখতে পাবো। তো আফরান নিশো স্যারকে আপনারা আবারও সিনেমায় দেখার জন্য কতটা এক্সাইটেড নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এই মুভিটি তার 34 দিন অলরেডি কমপ্লিট করে নিয়েছে, বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে 15 লক্ষ টাকার মতো, ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করছে 4 লক্ষ টাকার মতো, ইউএস অ্যান্ড কানাডা থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 12 লক্ষ টাকার মতো, এবং এখনও পর্যন্ত মুভিটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 31 লক্ষ টাকার মতো, এবং এখনও পর্যন্ত মুভিটার টোটাল 34 দিনে বক্স অফিস কালেকশন করছে 11 কোটি 97 লক্ষ টাকা। এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কালেকশন। তো গাইস এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এর পরবর্তী আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার মাচ অ্যাওয়ার্ডেড ব্লকবাস্টার মুভি, যে মুভিটা দর্শকের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে, দর্শকের মন কেড়েছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের মুখে জাস্ট আপনি এখন এই নামটাই শুনতে পাবেন, সেই নামটি হচ্ছে প্রিয়তমা। তো গাইস এই মুভিতে লিড রোল প্লে করছেন সুপারস্টার সাকিব খান, বাংলাদেশের কিং খান সাকিব খান, এবং কলকাতা থেকে রয়েছেন ইদিকা পাল। তো গাইস এই মুভিটা তো দর্শকের মধ্যে একটা আলাদা রকমের ক্রেজ সৃষ্টি করছে, এটা তো আপনারা সকলেই জানেন, এবং মুভিটা এখনও পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা আনছে ওভারসিজ প্লাস ওয়েস্ট বাংলাদেশ থেকে সেটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন, এবং এই রেকর্ড আর কেউ ব্রেক করতে পারবে না, সাকিব খান তার রেকর্ডকে নিজেই ব্রেক করবে আশা করি, কারণ এই মুভিটা অলরেডি বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে। তো গাইস এই মুভিটা তার 34 দিন কমপ্লিট করে নিয়েছে, বাংলাদেশ থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 40 লক্ষ টাকার মতো, ইউএস অ্যান্ড কানাডা থেকে বক্স অফিস কালেকশন করছে 10 লক্ষ টাকার মতো, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল বক্স অফিস কালেকশন করছে 50 লক্ষ টাকার মতো। তো গাইস এই মুভিটার এখন টোটাল যদি 34 দিনের বক্স অফিস কালেকশন বলি তাহলে মুভিটা তার টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 34 দিনের বক্স অফিস কালেকশন করেছে 22 কোটি 78 লক্ষ টাকা। তো গাইস এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।